নমস্কার, আমি পায়েল, আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, আমায় ক্ষমা করো। শুরু করছি আজকের গল্প পাঠ। প্রায় আধখানা গ্রাম জুড়িয়া যে ধ্বংসপ্রায় প্রাসাদ শ্রেণী বহিয়া ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ছড়াইয়া আছে, আজও তাহারা দর্শকের মনে একটা সকরুণ শ্রদ্ধা জাগাইয়া তোলে। মজুমদার বংশের অতীত মহিমার মুখ সাক্ষী। একদিন নাকি ইহাদের রাজা বলিয়া খ্যাতি ছিল। বাড় মহল, অন্দর মহল, কাছারি ঘর, নাট মন্দির, দুর্গাদালান, ভোগ মণ্ডপ, রান্নাবাড়ি ইত্যাদি নামের আড়ালে ভাঙা ইটের স্তূপের ভিতর যে অস্পষ্ট ছবি ভাসিয়া ওঠে, তাহার সামনে মাথাটা আপনি কেমন নত হইয়া আসে। আর আসে একটা হায় হায় ভাব। কেমন ছিল সেই বিচিত্র সমারোহের কোলাহলময় দিনগুলি, কেমনই বা ছিল ইহাদের অধিবাসীরা, যাহারা এখানে একদিন জন্ম মৃত্যু হাসি কান্না সুখ দুঃখের অংশ অভিনয় করিয়া গিয়াছে। ভাঙা দেওয়ালের ফাটলে ফাটলে এখনো কি তাহাদের অতৃপ্ত নিঃশ্বাস জড়াইয়া আছে? ভোগের এই অজস্র উপকরণ ফেলিয়া যাওয়ায় অতৃপ্তি? চৈত্র বৈশাখের এলোমেলো সন্ধ্যায় কপাট খসা জানলার ফোকরে ফোকরে যে আর্তস্বর হাহাকার করিয়া ফিরে, সে কি তাহাদেরই সঞ্চিত দীর্ঘশ্বাস? চামচিকা ও গোলা পায়রার ঝাঁক ছাড়া এখানে অন্য কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব বাহির হইতে বিশ্বাস করা শক্ত, বরং বেশি সহজ ভূতের অস্তিত্ব কল্পনা। তবু আছে সে অস্তিত্ব, হয়তো নেহাত নিরুপায় বলিয়াই আছে। অন্দর মহলের মধ্যে যে ঘরগুলো এখনো কোনো প্রকারে টিকিয়া আছে, তাহারই একখানিতে থাকে নতুন গিন্নি, নবদ্বীপ মজুমদারের তৃতীয় পক্ষের স্ত্রী, 70-এর কাছাকাছি বয়স, মাজা ভাঙা খুনখুনে বুড়ি, চোখের চাহনি নিষ্প্রভ, শুধু গলার জোর আছে সমান। দিনের মধ্যে 50 বার হোঁচট খাইতে খাইতে কোনো গতিকে বুড়ি নিজের পেটের ব্যবস্থা করিয়া লয়। আর ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ হইতে শুরু করিয়া পশু পক্ষী কীট পতঙ্গ দেব দানব সকলের উপর অভিসম্পাত বর্ষণ করিতে থাকে। বিশ্ব সংসারের সকলের উপর ওর অদ্ভুত এক বিজাতীয় ক্রোধ। পৃথিবীটাকেই দাঁতে পিষিয়া ফেলিতে পারিলে যেন ওর শান্তি হয়। গ্রীষ্মকালে রৌদ্রের তাপ অসহ্য হইলে ভাঙা কোমর সোজা করিবার ব্যর্থ চেষ্টায় কোমরে হাত দিয়া দাঁড়াইয়া চোখের ওপর হাত আড়াল করিয়া আকাশমুখী হইয়া তীব্র স্বরে বলে, মরছ আগুন জেলে, পুড়িয়ে মারছ পৃথিবীকে, তোমার মরণ হয় না না মুখ, ভর দুপুরে সাপ দি তোমায়, জ্বলে পুড়ে মরো, জ্বলে পুড়ে মরো। অবশ্য সূর্যদেবের গায়ে ব্রাহ্মণ কন্যার অভিসম্পাতের আগুন স্পর্শ করে কিনা তাহার প্রমাণ পাওয়া যায় না, কিন্তু বুড়ির এই অযথা শক্তিক্ষয় আলস্য নাই। আবার বর্ষার দিনে একঘেয়ে বৃষ্টির শব্দ ছাপাইয়া অসন্তোষ মুখর হইয়া ওঠে, ঝাঁটা খেকো দেবতা, কেঁদে মরছেন, কোন জমি ধরেছে তোমায়? কাক চিল ইঁদুর আরশোলা সকলের সঙ্গে প্রতিপক্ষের ভঙ্গিতে বাক্যবান বর্ষিত হয়। উঠানের ওপারে শ্যামাকে দেখা গেল, দুই হাতে একগোছা সজিনা ডাঁটা ও একটা পোকা বেল, কোঁচড়ে কয়েকটা পাতি লেবু। নতুন গিন্নিকে দেখিয়া অপ্রতিবের ফিকা হাসি হাসে, সাধ্যপক্ষে ইহার সামনে পড়িতে চায় না সে। শ্যামাকে দেখিয়াই তেলে বেগুনে জ্বলিয়া ওঠে বুড়ি, এই যে পাড়া বেড়ানি খুদ মাঙুনি এলেন, সকালবেলায় লোকের দৌড়ে গিয়ে হাত পাততে লজ্জা করে না স্বামী, অমন পেটে আগুন ধরিয়ে দে, আগুন ধরিয়ে দে। ভাতার পুতের সংসার নয় একটা পোড়া পেট, তার জন্য এত আহিংকে, ছি ছি, আমি হলে গলায় দড়ি দিতুম। শ্যামার যে এ বাড়িতে সত্যকার কি দাবি আছে সেটা খুঁজিয়া পাওয়া শক্ত। হয়তো অতি সূক্ষ্ম একটু সম্বন্ধের রেশ থাকিলেও থাকিতে পারে,
হয়তো কেবলমাত্র আশ্রয়হীনতার দাবিতে সে আছে, অথচ এত বড় ভাঙা বাড়িতে তাহার মন টেকে না, তাই সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, সময় অসময় লোকের উপকার করিতেও ছাড়ে না এবং ভদ্রতার আবরণে ভিক্ষাবৃত্তি করিয়াই তাহার দিন চলে। আরও একজন বাসিন্দা আছে, সে হৈমন্তী। প্রেত পুরীর অন্ধকার গহ্বরেও কি সোনার প্রদীপ জ্বলে? জ্বলিলে হয়তো হৈমন্তীর সঙ্গে তুলনা করিবার মতো বস্তু একটা মিলিত। এবারে শেষ বংশধর সমুদ্র নারায়ণের স্ত্রী হৈমন্তী। সৌন্দর্য আর সুলক্ষণের কোষ্ঠি পাথরে যাচাই করিয়া আনামে, কিন্তু কোষ্ঠীকারকদের শাস্ত্র ব্যর্থ করিয়া হৈমন্তীর জীবন ইতিহাস গড়িয়া উঠিয়াছে অদ্ভুত অলক্ষণের মধ্যে। নিতান্ত দরিদ্রের ঘর হইতে যখন এ বাড়িতে বধূবেশে আসিয়া দাঁড়াইল হৈমন্তী, তখনও বাজনার শেষে সুরের রেশের মতো এদের পূর্ব গৌরবের কিছু জের আছে। জীর্ণ জামিয়ারের আংরাখা গায়ে দিয়া আর চওড়া কলকাপার শান্তিপুরী ধুতি পরিয়া দাদা শ্বশুর বিশ্বনারায়ণ রূপার থালায় পাঁচখানি আকবরী মোহর দিয়া কন্যা আশীর্বাদ করিয়া আসিয়াছিলেন। হৈমন্তী পশ্চিমের মেয়ে, দরিদ্র পিতার ঘর হইতে সে প্রচুর ঐশ্বর্য বহিয়া আনিতে পারে নাই সত্য, কিন্তু আনিয়াছিল অনবদ্য রূপ আর অপূর্ব সঙ্গীতানুরাগ। ইহাদের বনেদি জমিদারের ঘরে মল পড়া, নোলক পড়া, অষ্টাঙ্গ গহনায় মোড়া মেয়েদের মাঝখানে হৈমন্তী যেন একটা আবির্ভাব। তা সমুদ্র তাহার মান রাখিয়াছিল, সনাতন নিয়মের গণ্ডি কাটাইয়া তাহার জন্য রাখিয়াছিল অনেকখানি আকাশ, অনেকটা আলো। কিন্তু কয়দিনই বা উৎসব বাড়ির হাজার বাতির ঝাড়ের মতো নিমেষে মিলাইয়া গেল সেই সমারোহের দিনগুলি। সেদিন চাঁদ উঠিয়াছিল, সদ্য ফোটা চাপা ফুলের মদির গন্ধে বাতাস ছিল উন্মনা। দীঘির ঘাটের বাঁধানো চাতালে হৈমন্তী বসিয়াছে সেতার হাতে, জ্যোৎস্নায় মাজা দেহ, পরনে নীলাম্বরি, পায়ের কাছে সমুদ্র নারায়ণ। হৈমন্তী বলিয়াছিল, আজ আর বাজাতে ভালো লাগছে না, কি জানি কেমন যেন ভয় করছে, মনে হচ্ছে। কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে এত সুখ বুঝি সইবে না, বুকের ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে এই বুঝি শেষ। নিবিড় আলিঙ্গনের মধ্যে কথা শেষ হারাইয়া গিয়াছিল। সমুদ্র হাসিয়া বলিয়াছিল, বুকের এত কাছে থেকে ভয় কেন হইম? কিসের ভয়? ওটা দক্ষিণে হাওয়ার গুণ, কবিরা তাই বলেন, মাতাল বাতাস। তোমার সেই সুরটা বাজাও, সেদিন ছাদে বসে যেটা বাজালে। হৈমন্তী ধীরে ধীরে বাজনাটা তুলিয়া লইয়াছিল, কিন্তু হাত খুলিল না, সুর কাটিয়া গেল বারবার। কাতরভাবে বলিয়াছিল, আজ থাক, শুধু তুমি আমার আরো কাছে এসো, খুব কাছে। আরো কাছে? সমুদ্র হাসিয়া ফেলিল, কিন্তু হাসির সুর মিলাইবার আগেই বাড়ির ভিতর হইতে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিল ক্ষীরোদাঝি। দাদাবাবু, সর্বনাশ হয়েছে। কি রে ক্ষীরোদা, ব্যাপার কি? ইন্দ্রের দাদাবাবু নাকি বাগদিপাড়ায় গিয়ে কি কেলেঙ্কারি করেছিল, তারা পাড়া ছেটিয়ে লাঠি নিয়ে তেড়ে এসেছে। মুহূর্তে মাথার ভিতর আগুন জ্বলিয়া উঠিল, আবার এই কাণ্ড! এই সেদিন ইন্দ্রের জন্য কত হাঙ্গামা, কত অপমান সহিতে হইল, পুলিশকে আক্কেল সেলামি দিতে গিয়া সমুদ্রের উঁচু মাথাটা হেট হইয়া গিয়াছিল। পিসির ছেলেকে লইয়া নিত্য এত ঝঞ্ঝাট পোহানোর দায় কিসের? বাড়ির মধ্যে ঢুকিতেই ভীত ইন্দ্রনাথ ছুটিয়া আসিয়া কাতরভাবে বলিল, ছোড়দা, তোমার পায়ে পড়ি, বাঁচাও, ওরা আমাকে খুন করে ফেলবে। ওরা? ওদের হাতে পড়বার আগে আমি তোমায় খুন করব, রাস্কেল! আচমকা একটা ধাক্কা খাইয়া ইন্দ্র উঁচু রোয়াকের উপর হইতে ছিটকাইয়া পড়িল,
শান বাঁধানো উঠানে। আশ্চর্য, পড়িল আর উঠিল না। সমুদ্রকে জব্দ করিবার জন্য সত্যই খুন হইয়া গেল ইন্দ্র? জোয়ান ছেলে, স্বাস্থ্য সবল দেহ, এতটুকু উঁচু হইতে পড়িয়া মরিয়া যায়? হয়তো আশঙ্কায় আর উত্তেজনায় স্নায়ুশিরায় টান হইয়াছিল, এতটুকু আঘাতে ছিঁড়িয়া খান খান হইয়া গেল। এখনো সে দৃশ্য চোখের উপর ভাসিয়া উঠে হৈমন্তীর। উঠানের মাঝখানে ইন্দ্রর মৃতদেহ ঘিরিয়া বাগদী প্রজাদের নীরব জনতা। একজনের হাতে একটা মশালের আলো দপদপ করিতেছে, দুরন্ত বাতাসে তাহার সঞ্চরণশীল আলো ছায়ায় সমুদ্র নারায়ণ মুহূর্তে মুহূর্তে যে হারাইয়া যাইতেছে। চাঁদ বোধ করি তখন অস্ত গিয়েছে। কেমন করিয়া সেই বাগদীদের সাহায্যেই লাশ সরানো হইল, কেমন করিয়া তাহাদের নির্বন্ধে সেই রাত্রেই সমুদ্র গ্রাম ছাড়িয়া ফেরার হইল, সেসব কথা এখন আর হৈমন্তীর বোধ করি ভালো মনে পড়ে না। শুধু সমুদ্রের শেষ কথাটা মনে পড়ে। পুলিশের হাতে ধরা দেবার সাহস খুঁজে পাচ্ছি না হৈম, তোমাকে বিধবা করতে পারবো না, পারবো না তোমায় ফেলে মরতে। তাই দীর্ঘ একযুগ বৈধব্য আর সাধব্যের অদ্ভুত ত্রিশঙ্কুলোকে কাটাইয়া আসিতেছে হৈম, আর মাস দুই গেলেই সিঁদুর মুছিয়া থান ধরিবার ব্যবস্থা। একযুগ কাটিয়া গেলে নাকি নিরুদ্দিষ্ট ব্যক্তিকে মৃত বলিয়া গণ্য করিতে হয়। 18 বছর হইতে 30 বছরের দরজায় আসিতে যে দীর্ঘ পথ অতিক্রম করিতে হইয়াছে হৈমন্তীকে, সে কি এতই ক্লান্তিহীন? খুনি স্ত্রী, ফেরারি আসামি স্ত্রী, এই ঘৃণ্য পরিচয় লইয়া এতদিন বাঁচিয়া আছে হৈমন্তী কি হিসাবে? হয়তো মরিবার সাহস সেও খুঁজিয়া পায় নাই। সমুদ্র যদি কোনোদিন ফিরিয়া আসে, যদি ডাক দেয়, সাড়া দিবে কি? শবরীর প্রতীক্ষার মতোই বুঝি ধৈর্যহীন প্রতীক্ষা হৈমন্তীর। তবু এ বাড়িতে টিকিয়া থাকা আশ্চর্য বই কি? কেবলমাত্র শ্যামা আর নতুন গিন্নির মতো লোকের আবহাওয়ায় হৈমন্তীর মতো মেয়ে এতদিন কাটাইল কেমন করিয়া, যেখানে রুচি প্রবৃত্তির শিক্ষা পদে পদে ব্যাহত হইতে থাকে? দারিদ্র সহ্য করা সহজ, কিন্তু নির্লজ্জ নগ্নতা সহ্য করা কঠিন নয় কি? সমুদ্রের ফটোয় টাটকা মালা গাছটি পড়াইয়া বাসি মালাটি খুলিয়া জলে ভাসাইয়া দেওয়া হৈমন্তের নিত্য কাজ। নতুন গিন্নির যে সে কথা জানা নাই এমন নয়। তবু খিড়কির দরজায় শাড়ির পারে শেষাংশটুকু মিলিয়া যাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন গিন্নি অধিককার দালান হইতে চিৎকার করিয়া শ্যামাকে প্রশ্ন করেন, মেম সাহেব কোথায় হাওয়া খেতে বেরুলেন লা স্বামী? কি জানি দিঘিতে বুঝি। কি জানি কিলা, জানিস না তুই? ন্যাকা বলে চোরের সাক্ষী গাঁট কাটা আর সুরের সাক্ষী মাতাল। কিন্তু এও বলি মা, ঘরের বউ ফুরুত ফুরুত করে বাড়ির বার হওয়া কি জন্যে? মালা গাঁচ্ছেন, ফুল ভাসাচ্ছেন, কত রঙই জানেন। এই তো আমার 16 বছর বয়সে স্বামী গিয়েছিল, বলুক দিকিন কেউ কোনো দিন আদিক্ষেতা করতে দেখেছে? তাহাকে 16 বছর বয়সে দেখিবার সৌভাগ্য যাহাদের হইয়াছিল তাহারা অবশ্য কেহই উপস্থিত নাই। তবু শ্যামা তোষামোদের ভঙ্গিতে সায় দেয়, তোমাদের সঙ্গে কার তুলনা দিদিমা? দিদিমা বিরক্তি কুঞ্চিত মুখে বলিয়া ওঠেন, খোসামেদ করিস নে স্বামী, খোসামেদ শুনলে গা জ্বলে যায়। নিঃসঙ্ক পথিককে এরূপ আকস্মিক আক্রমণ করিয়া বসা তাহার স্বধর্ম। শ্যামা অপ্রতিভ মুখে বসিয়া থাকে, চট করিয়া উঠিতে পারে না এবং আলোচনাটা ভিন্ন খাতে বহাতেই বোধ করি একটা নূতন সংবাদের অবতারণা করে। সকালবেলা আমাদের দিঘির ঘাটের ওদিক থেকে আসতে একটা মানুষ দেখলাম দিদিমা, কোট পেন্টুল পরা লম্বা জোয়ান লোকটা, গোড়াই হবে নাকি কে জানে,
বকুল গাছের ওদিকটায় ঘুর ঘুর করছিল, দেখে কেমন ভয় ভয় করলো, পালিয়ে আসতে পথ পাই না, মনে হলো নতুন এসেছে গায়ে। তা মনে হবে বই কি, তোমার তো আর গা শুদ্ধ চিনতে কাউকে বাকি নেই, বলি পালিয়ে এলি, বললি না কিছু। আমি কি বলবো বাবা, কোট পেন্টুল দেখলে আমার ভয় করে। কচি খুকি, মেঘাটে পুরুষ আসে কোথা থেকে তার হিসেব নেই, আজ এসেছে কি রোজ আসে কে জানছে, ওসব মালা ভাসানোর লীলা খেলা কেন তাই বা কে জানে। কালামুখী তলে তলে কি কীর্তি করছে তা ভগবানই বলতে পারেন, স্বামী যার 12 বছর দেশ ত্যাগী, তার পরিবারে এখনো সেমিজ কামিজ পরে পটের ছবি হয়ে বেড়াতে লজ্জা করে না। ধন্যবাদ। নতুন গিন্নির মর্যাদা রাখিতেও হৈমন্তীর সম্বন্ধে এত বড় কথাটায় স্পষ্ট অভিমত দিতে মুখে বাঁধে শ্যামার। নতুন গিন্নি পুনশ্চ যোগ করেন, বুড়ো হয়েছি, কোমর পড়ে গেছে, চারিদিকে চোখ রাখবার ক্ষমতা নেই, নইলে দেখিয়ে দিতাম সবাইকে, বলিয়া হাঁপাইতে থাকেন। ঘাটের পথ হইতে ফিরিয়া হৈমন্তী মৃদুস্বরে প্রশ্ন করিল, কাগজ এখনো দিয়ে যায়নি শ্যামা ঠাকুরছি? কই না। নতুন গিন্নি কাঠের উনানে ফু পাড়িতে পাড়িতে ঘরের ভিতর হইতে ক্ষণক্ষণে গলায় বলেন, মেম সাহেবের রোজ খবরের কাগজ না পড়লে চলে না। ধন্যি বাবা, আমি হলে এতদিন গলায় কলসি বেঁধে ডুবে মরতাম। ছি, ঘাটে পথে 5 জনের সঙ্গে আলাপ করে বেড়াবার সাহস কি অমনি আসে? 24 ঘন্টা কাগজ কেতাব নিয়ে থাকলেই বুকের পাটা বাড়ে। হৈমন্তী বিস্মিত দৃষ্টি মেলিয়া দুই দণ্ড শ্যামার মুখের পানে চাহিয়া ধীরে ধীরে চলিয়া যায়। হৈমন্তী কবে কাহার সঙ্গে আলাপ করিল, ঘৃণায় লজ্জায় পৃথিবীর বুক হইতে নিজেকে তো প্রায় লুপ্ত করিয়াই রাখিয়াছে, শুধু একখানি খবরের কাগজের সেতু দিয়া বাহিরের জগতের সঙ্গে এতটুকু একটু যোগসূত্র রাখা। কিসের আশায় সে রাখিয়াছে সে কি নিজেই জানে? বুভুক্কুর মতো তন্ন তন্ন করিয়া সমস্তটুকু না পড়িলে তৃপ্তি হয় না কেন কে বলিবে? কিন্তু নতুন গিন্নির মিথ্যা দোষারোপকে আর মিথ্যা বলা চলে কই? সন্ধ্যার অন্ধকার দোতলার বারান্দার এক কোণে হৈমন্তী অমন থরথর করিয়া কাঁপে কেন? শ্যামা বর্ণিত সে সাহেবের মতো লোকটার সামনে দাঁড়াইয়া অমন ভয় কাতর অস্থির ভাব কেন দুজনের? অমন অকুল আগ্রহে সে হৈমন্তীকে বুকের ওপর জড়াইয়া ধরিল কোন সাহসে? কে সে? সমুদ্র নারায়ণ? সমুদ্র এখনো বাঁচিয়া আছে? অনেকক্ষণ পরে আপনাকে মুক্ত করিয়া লইয়া হৈমন্তী কম্পিত কণ্ঠে কহিল, লুকিয়ে পালিয়ে যাব, লোকে কি বলবে? লোকে যা খুশি বলুক না হৈম, ক্ষতি কি, তোমাকে নিয়ে যাব আমার সেই নতুন রাজত্বে, জঙ্গল কেটে যেখানে গড়ে উঠেছে নতুন শহর, সেইখানে নতুন করে গড়ব আমাদের সংসার, সেখানে আমি সমুদ্র নয়, আমি মিস্টার মুখার্জি। নাম বদলেছ? বদলাবো না, বাড়ে, পুলিশের ভয়ে নিজেকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তুমি যখন চাঁদের আলোয় ঘুমিয়ে থেকেছ আমি তখন প্রচণ্ড রৌদ্রে ছুটোছুটি করেছি কুলি মজুরের কাজ নিয়ে। দীর্ঘকাল জাপানে আমেরিকায় কাটাইয়া অনেক ভাগ্য বিপর্যয়ের মধ্য দিয়া সমুদ্র অবশেষে কেমন করিয়া আজ এক প্রতিষ্ঠাপন্ন ফরেস্ট অফিসার হইয়া বসিয়াছে, সঞ্চয় করিয়াছে প্রচুর অর্থ, তাহারই ইতিহাস শুনাইতে বসে হৈমন্তীকে। পাহাড়ের কোলে জঙ্গল ঘেঁষিয়া বাড়িখানি, আরামের আর বিলাসের সমস্ত উপকরণ আনিয়া বোঝাই করিয়াছে হৈমন্তীর জন্য, শুধু হৈমন্তীকে ঘিরিয়া তাহার এতদিনের স্বপ্ন আর সাধনা। একবারও তো খোঁজ নিলে না, যদি মরে যেতুম? কখনো না, আমি নিশ্চয়ই জানতাম হৈম,
আবার আমাদের দেখা হবে, আমার তপস্যা ব্যর্থ হবে না। হৈমন্তীয় সমুদ্রর মতন অমন সুন্দর করিয়া বলিতে চায়, কিন্তু বলিতে পারে না, বুকের ভিতর মাথা রাখিয়া কাঁদিতে পারে শুধু। কান্না আর কথার মধ্য দিয়া রাত্রি গভীর হইতে থাকে। শেষ রাত্রে হৈমন্তীকে লইয়া পালাইয়া যাইবে সমুদ্র, রোমাঞ্চকর সেই কল্পনায় মুখর হইয়া ওঠে সে। পরের বউ নিয়ে পালানোই তো নতুনত্ব নেই হৈম, তাই নিজের বউ নিয়ে পালাবো আমি। বেশ চমৎকার, মৌলিক হবে না ব্যাপারটা? তুমি এমন কাঁদছ কেন বলো তো? কত পাহাড় জঙ্গল ডিঙিয়ে, কত অগাধ সমুদ্র পার হয়ে ফিরে এলাম তোমার কাছে, সারা রাতটুকু কেঁদেই নষ্ট করবে? আচ্ছা, এদিকে কেউ এসে পড়বে না তো? এতদিন পরে আবার ধরা পড়তে রাজি নই কিন্তু। কেই বা আছে, নতুন ঠাকুমার সিঁড়ি উঠতে পারেন না, শ্যামা ঠাকুরজির ভূতের ভয়, সন্ধে হলে ঘরের বার হয় না। তাহলে আজকের রাতটুকু নির্ভয়ে আশ্রয় পেতে পারি তোমার ঘরে? ঘরে খিল লাগাইয়া সাবধানে আলো জ্বালে হৈমন্তী। ঘরের চেহারাটা প্রায় একই রকম রেখেছ দেখছি, কি আশ্চর্য লাগছে হৈম! সেই পালঙ্ক, সেই আয়না, দেরা, ছবি, আলমারি, সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তোমার মুখে, সেই তুমি প্রায় তেমনই সুন্দর রয়ে গেছো, যেন কিছুই পরিবর্তন ঘটেনি তোমার জীবনে, যেন আমি এই কিছুদিনের জন্য শুধু বিদেশ ঘুরে এলাম, অথচ কত ঝড় বয়ে গেল আমার জীবনে। টুকরো কথা, টুকরো হাসি। এ ছবি কার? গুরুদেব টুরুদেব নয় তো? কি আশ্চর্য, এই হতবাগার ছবিতেও মালা ছুলে? নিলাম এটা আমি, আজ আমার পাওনা। বিশ্রী খাকির পোশাকে ফুলের মালা মানায় নাকি, কি বলো? কাপড়, ধুতি? ধুতি কি আমি শার্টের পকেটে নিয়ে বেড়াচ্ছি? তুমি দেবে? আমার জামা কাপড় তুলে রেখেছ এতকাল ধরে। হৈম, হৈম, তুমি কি কাউকেই দেখা দেবে না? নতুন ঠাকুমা, শ্যামা, ক্ষীরোদা, কাউকে বলবো না? পাগল হয়েছ? বললে চাপা থাকবে না, স্টেশনে স্টেশনে হুলিয়া বেরিয়ে যাবে। তার চেয়ে রূপকথার রাজপুত্তুর পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসে রাতারাতি দুঃখিনী রাজকন্যাকে নিয়ে উধাও। দেখছ, খুব বুড়ো হয়ে যায়নি কিন্তু হৈম? এত সুখ কি আমার জন্য সত্যিই তোলা ছিল? কথার শেষ নাই, রাত্রির শেষ আছে। পাণ্ডুর চাঁদের ফ্যাকাশে হলদে আলো, ভোরের নতুন আলোর কাছে সহসা কোন ফাঁকে আত্মসমর্পণ করিয়া বসিবে কে জানে? হয়তো একটু তন্দ্রা আসিয়াছিল, তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া সমুদ্র হৈমন্তীকে ডাকিয়া তোলে। মিসেস মুখার্জি, উঠুন উঠুন, তৈরি হয়ে নিন, 4:40-এর ট্রেন ধরতে হবে। অবাক হয়ে তাকাচ্ছ কি? মনে নেই? আমি আর শ্রীল শ্রীযুক্ত সমুদ্র নারায়ণ মজুমদার নয়, মিস্টার এস মুখার্জি, কাজে তুমি মিসেস মুখার্জি। তোমার ওই আধা ধুতির মতো বিশ্রী শাড়িটা আমার ভারী খারাপ লাগছে কিন্তু, ভালো একটা কিছু পরে নাও চট করে। ভালো আর কি আছে? হৈমন্তী ম্লান হাসে। আশু বৈধব্যের জন্য প্রস্তুত হইতে চৌড়াপার শাড়ি অনেকদিন ছাড়িয়াছে সে। তবে থাক, যা আছে থাক, মনের স্বাদ মিটিয়ে সাজাবো এর পরে, শুধু দেরি করে ফেলো না লক্ষ্মী রানী আমার, সকাল হয়ে গেলে ভাবো অবস্থাটা। হৈমন্তীর শূন্য দৃষ্টি মেলিয়া চারিদিকে চাহিয়া দেখে, এই তাহার চিরপরিচিত আবেষ্টন, তাহার ধ্যান, ধ্যানের দেবতা, সুচিস্মিত নির্মল জীবনখানি, এই মুহূর্তে ত্যাগ করিয়া যাইতে হবে? শুধু মালা গাঁথিয়া ফুল ভাসাইয়া বাকি জীবনটুকু কাটানো যায় না? সহসা সমুদ্রের এই রূঢ় পোশাক পরা বলিষ্ঠ দীর্ঘ দেহখানা, হৈমন্তীর নির্জন একক শয্যায়
কেমন বেমানান অশুচি লাগে। কৈমন্তীর জীবনে সমুদ্র কি অবান্তর নয়? সত্যকার রক্ত মাংসে গড়া সমুদ্র পুরুষের দাবি লইয়া যে ডাক দিল, ছবি লইয়াও তো দিন কাটিতেছিল মন্দ নয়। রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে কৈমন্তীকে লোকে বলিবে কি, শ্যামা আর ক্ষীরোদা যখন পাড়ায় পাড়ায় রটাইয়া আসিবে কৈমন্তীর নিরুদ্দেশের খবর? আমায় ক্ষমা কর, কে বলিল? হৈমন্তী। সমুদ্রের পায়ের কাছে উপর হইয়া পড়িয়া পড়িয়া যে ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে, হতবুদ্ধি সমুদ্র শুধু প্রশ্ন করিতে পারে, যাবে না? আমায় ক্ষমা করো। কেমন লাগলো আজকের গল্প পাঠ? এমনটাই মনে হয় হয়, মানুষ অভ্যাসের দাস, সমুদ্রনারায়ণ ফিরে আসবে এই আশাতেই বুক বেঁধে দিব্যি দিন কাটাচ্ছিল হৈমন্তী। তাই তার হঠাৎ ফিরে আসায় যতটা খুশি হবার ততটা খুশি বোধ হয় হৈমন্তী হতে পারেনি, আর তার থেকেও বেশি বড় ভয় বোধ হয় বদনামের। আচ্ছা, আপনাদের কি মনে হয়, কেন হৈমন্তী সমুদ্র নারায়ণের সাথে চলে গেল না? যদি প্রশ্নের উত্তর জানা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি গল্পপাঠ ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সকলে, নমস্কার।